জানিয়া কোটি জানিয়া গেল বাবা, তোর বাবাকে জানিয়া তুই কোটি জানিয়া গেল। কতই আশা করিয়া মুই তোকে বিয়াও দিল বাবা, কত মনোবি আশা ছিল সুন্দর ভোগ নিয়ে মাই এত সুন্দর সংসার সাজা। আমি তোমার হত ভাগিনী বৌমা। বৌমা বাবা না, আমার বাবা হওয়ার কেউ নাই, তোমরা আমাকে বাবা কয়েন না বাবা, তোমরা আমাকে বাবা কয়েন না বৌমা, আমার একমাত্র ছাওয়া বাবা কোমার মতো শেষে চলিয়া গেছে। আমরা তোমার মেয়ের মতো আমার মেয়ে বলিয়া গ্রহণ করো না বাবা। বাবাটা আমরা অমন করিয়া তোমাকে দিবার পাব না বাবা, তোমরা এ বাড়ি থাকো না বাবা, তোমরা এ বাড়ি থেকে চলিয়া যাও বাবা। না বাবা না, তোমরা আমাকে স্পর্শ করেন না বৌমা বাবা, তোমরা আমার স্পর্শ করেন না, আমার মনটা কি কই জানে বাবা, আমার মনটা কই, আমার সুবাসক তোমরাই খাইয়া ফেলাইছে। তোমরা চলিয়া যাও বাবা, তোমার এই পোড়ামুখ আমরা দেখবার চাই না বাবা, তোমরা আমার বাড়ি থেকে এই মুহূর্তে তোমরা চলিয়া যাও। তোমরা যাবেন না তো, তাহলে আমরা তোমাকে একটা কথা কই, তোমরা শোনো, তোমরা যদি আমার এই বাড়ি থেকে না যান, তাহলে তোমার আমার যে পথ আমার বেটা শুভ গেছে সেই পথ আমরা চলিয়ে যাব। এই পোড়া মুখ আর কোনোদিন তোমাকে দেখাবো না, বিদায়। না
আছে যে বাড়িতে সুভাষের মা, ওই যে এখানে সুভাষ সুভাষ কইয়া অচেত হয়ে মরিয়া আছে, তাই তো সুভাষের মাকে যায়া এই পুকুর মুই পাথর চাপা দিয়া এখানে যাইয়া সুভাষের মাকে মুই যাইয়া সান্ত্বনা দেয়া যাইয়া ওই সান্ত্বনা দেয়া। Bye.
হয়েছে মা বাবা, এ টাকা নিয়ে যায়া আজি মুই যামোর মামের বাড়ি, আজি মুই দেরি না করিয়া মুই এখান থেকে তাড়াতাড়ি ছুটি যা মোর মামের বাড়ি। মুই যা, মুই যা। এটা যদি হয় তাহলে তো চঞ্চলার কপালে দুঃখ, দুঃখ ছাড়া কিছুই নাই। তবে তবে মোর বিশ্বাস হয় না, আজি আজি বিয়াও হইলে কালি তোমার চঞ্চলার বিয়াও হইল। এখনো মোর বিহার বাড়ির কাজকর্ম সব পরিবার আছে, আর আজি নাকি চঞ্চলা, না 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 না, এই কথাটা যদি শুনলি কেমনে যেন জিফান হয়ে যায়। এই কথাটা মুই মানিবার পারং না, এই কথাটা মোর বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। মামিমা চাইয়া দে গে, মামিমা তুই একবার চাইয়া দে, আজি মো কত সুন্দর করিয়া সাজাইছিল তাই না মামিমা, আজি মোর বিয়ার ভেষ্টা ছাড়িয়া এখন চাইয়া দে গে মামিমা। চঞ্চলা হেকি হেকি দৃশ্য দেখালো মোরে, আজ তুই তুই এই দৃশ্য দেখিবার চাপ নাই, তবে কেনে কেনে তোর এটা হয় আর আসলোই বা কেনে তুই এঠি না। মুই কুঠি যাম মামিমা, তুই ছাড়া মনে কেউ নাই, আজি মোকো শ্বশুর বাবা জানি মামিমা, শ্বশুর বাবা মো বাড়ি থেকে তাড়াইয়া দিছে, আজি নাকি মোর মোর স্বামীটা মুইয়ে খাইয়া ফেলাইল। ও তাড়াইয়া দিবি না তো কি তো ধূপ সিঁদুর দিয়া পূজা করিবে, আরাম জাদি আজি কত টাকা পয়সা খরচা করিয়া তো মুই বিহাও দিনু, শেষে তুই শেষে তুই মোর মুখত চুনকালি মাখিলু, এটাই কি মোর ছিল কপালে মামিমা? তুই অমন কথা কইস না মামিমা, আজি মুই তো কম মুখ থাকিবার দে না গে, তোর মুই চরণে ধরিয়া কম তুই মুগ একবার আশ্রয় দে। ছাড় হারাম জাতি, মোর পাও ছাড়, আশ্রয় দিয়ে মানে এই তো কয় তুই তোর তো নষ্টাই কয় না, ছোটবেলা মা বাবা খালু মোর বাড়ি আসিল উহে মানুষ কোনো, আর যুবক কালে স্বামীটা খালু, আর এরপরে আসিল তুই মুখ খাবার, যা 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 চলিয়া যা তোর মুখ খান দেখি না যা। মামিমা না মুই কি মোর যাবার জায়গা নাই মামিমা, তুই মুখ রাখি না গে, তুই ছাড়া মোর এই জীবনে কেউ না, তুই একটু মুখ আমার ঠাই দে, তুই যা করবো তাই করে, তুই ছাড়া মোর কেউ না। ও মুই ছাড়া কাই আছে সত্যি তো, লাঠি দিন ছাটা দিন মার দিন তাও মোর বাড়ি থাক ঠিক আছে, মনটা যখন খারাপ করিয়া দিল এই বিয়া বাড়ির কাজগুলো এখনো শেষ হই নাই, কতগুলো কাপড় কাচবার আছে, কতগুলো বাসন মাজবার আছে, কি পারিব এই অবস্থায় তো কতগুলো কাজ করবার হবে। আগে রাখি শুনুম তো মুই সুন্দর করিয়া বেটি সাজেয়া, এখন তো ছি করিবার হবে আর থাকবার হবে, তুই কি পারিব সে কাজগুলো করিবা? ঠিক আছে মামিমা, তুই মুখ যা কইব তাই করি, তুই শুধু একটু আশ্রয় দে। তবে যা ওই বাসন গুলো মাজিবার আছে, ঝাড় দিবার আছে, কাপড় কাচিবার আছে, যাইয়া কর, যাইয়া তুই একটু বিশ্রাম করো, মোর মনটা খারাপ করে দিল, যা 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 তুই।
হাইরে বিধাতা, আজি যদি মোর নিজের মা থাকিল হয় তাহলে মো বুকও তো তুলিয়া নিল হয়। আর কইল কি জানে ওরে চঞ্চুলা, স্বামী গে যেতে কি হইছে মই না আছ আয় মা আয়, তোমায় বুকও তো নিয়া একটু সান্ত্বনা দেও।